السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ বলেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষ পথে চলে বেরোল। হুকুম মানে কার? চন্দ্র সূর্য হুকুম মানে কার? যে হুকুম মানে আল্লাহ তার নাম মুসলিম ভিকিরা। ওরা তসবিহ করে কার? আমার ভাইয়েরা চন্দ্র সূর্য তসবিহ করে আল্লাহর, পীরসাদের মুরিদরা তসবিহ করে পীরের, ঠিক কিনা? লেখছে এখানে এই ভেদে মারেফাত চরমানে পীরসাদের বই হকানি পীর যাকে বলে সে ওইটাই পড়তেছি। ছয় লতিফার জিকির বলছে, ছয় লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই, তবে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করে আছে। কোরআন যে নাই, পৃষ্ঠা নাম্বার 50 এদে মারেফাত বইয়ের নাম। আমার জাতি কিন্তু কুত্তায় আল্লাহর হুকুম মানে তাসবিহ করে কা? দলিল কোরআনে আছে, ওয়া ইন মিন শাইইন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবিহ করে কার? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাসবিহ করে না, সব কিছু তাসবিহ করে কার? এরপরে আপনি বলবেন, হুজুর আমরা তো বুঝতে পারি না, আমরা তো শুনি পাখির আওয়াজ, আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বুঝো না, ওরা তাসবিহ করে কার? তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনো কুকুরাতুর, আসলে সে বলে সুবহুন কুদ্দুসুন, তুমি পাখির আওয়াজ শুনো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু, কার জিকির করে? না জিকির করে ওই যে কি একটা জিকির আছে না, আমার বাবা খাসি খেলো তোমরা গিয়া দেখো না, হু হু আছে তো, কিসের জিকির? আল্লাহর নামে মজাক করা হচ্ছে, ঠিক কিনা? এক এক পীরের জিকির এক এক রকম, এক পীরে শিখাইলো লা ইলাহা বলো, আস্তে ইল্লাল্লাহ বলো জোরে, ঠিক কিনা? সরসিনার পীর আছে, তাদের জিকির আপনারা জানেন কেমনে জিকির করে? ইল্লাল্লাহ জিকির করে কি রকম? আবার চরণায় যাও, তাদের জিকির হচ্ছে কতক্ষণ জোরে জোরে মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আচ্ছা যাকে এরকম কিছুক্ষণ করলো, এরপর লাস্ট গে লা ইলাহাও করে না, ইল্লাল্লাহ 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 জিকিরা। এর কারণটা বলতে গেলে সময় লাগবে, কারণ হচ্ছে গন্ডগোলটা লা ইলাহা নিয়ে, কোন জায়গায় ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই। ও ভাইজান, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, লা ইলাহা মানে কোনো নাই, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ আছেন, ইল্লা মানে সারা ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ আছেন, এই কথা কাফেররা বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, মক্কার মুশরিকরা বিশ্বাস করত। গন্ডগোলটা হচ্ছে লা ইলাহা কোন জায়গায়, সব ইলাহ বাদ দিয়ে শুধু আল্লাহকে মানতে হবে, এইখানে গন্ডগোল ছিল, ঠিক কিনা? এই কারণে ওরা ওই ইহুদিদেরকে খুশি করার জন্য, খ্রিস্টানদের খুশি করার জন্য পীরসাদদের অজিফার মধ্যে লা ইলাহা আসতে বলে, যদি শয়তানে না শুনে, শয়তানে না শুনে খেপে না যায়। এরকম ভাবে কেউ আবার লা ইলাহা বাদ দিয়ে বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির জায়েজ কি না জায়েজ তা বলছি না, জায়েজ করে কেমনে করে জানেন? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ মারলো, এরপরে খালি ইল্লাল্লাহ বলে আর আল্লাহকে জানাইয়া দেয় যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন যদিও খালি ইল্লাল্লাহ বলি, তুমি আগে থেকে লা ইলাহাটা লাগাইয়ে দাও, লা ইলাহা তুমি লাগাইয়ে দাও, এইরকম জায়েজ করে, নতুবা খালি ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহ আছে নাকি?